যদিও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যায় টিম ম্যানেজমেন্টের ঝুঁকি না নেবার কথাই বলা হয়েছে। আমি যেহেতু ইনজুর্ড হই নাই এখনো, ব্যথা থাকতে পারে, বাট আমি তো ইনজুর্ড হই নাই এখনো। আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি, স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন, ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো আজকে। এমন কি হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে? তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই, মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়াড় তামিম ইকবাল আমাকে এই জিনিসটার জন্য চ্যালেঞ্জ করতে চায়,